আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবে পড়াতে স্পেশাল আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার দুটি সহজ হালুয়ার রেসিপি। যারা নতুন রাঁধুনি আছেন বা বেচালার বাইরে আছেন, খুব সহজভাবে এই হালুয়াগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই হালুয়াগুলো খেতে ভীষণ মজার। তো আশা করছি বরাবর মতো রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে আমি দুধের সন্দেশটা তৈরি করে নিব। তার জন্য এখানে হাফ কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি, আর এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা সন্দেশে কতটুকু খেতে চান সে অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 2টা সবুজ এলাচ। এখন অনবরত নেড়ে চেড়ে জাল করে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিতে হবে। এখন এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখন স্পেচুলা দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আছে। গুঁড়ো দুধটা যখন তরল দুধের সাথে খুব ভালো করে মিশে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম লো থেকে একটু বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে সন্দেশের জন্য ডোটাকে রেডি করে নিতে হবে। এটা যখন একটু ঘন হতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পর এটাকে আবারও সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে এটা ঘন হতে শুরু করেছে। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে করে অনবরত নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না। তো ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এখন একটা পাত্রে প্লাস্টিকের র‍্যাপ নিয়ে নিচ্ছি। র‍্যাপটাকে ভিতরে ঢুকিয়ে মুড়িয়ে নিচ্ছি। এখন সঙ্গে সঙ্গে ডোটাকে প্লাস্টিক র‍্যাপের ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে কোনোভাবে কিন্তু ঠান্ডা করা যাবে না। ঠান্ডা করে নিলে এটা শক্ত হয়ে যাবে। তো এখন প্লাস্টিক র‍্যাপটা দিয়ে খুব ভালো করে এভাবে মুড়িয়ে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এখন প্লাস্টিক র‍্যাপটা আমি খুলে সন্দেশটা তৈরি করে নিব। 5 মিনিট পরে আমি প্লাস্টিকের র‍্যাপটা খুলে নিচ্ছি, আর হালকা একটু ঘি আমি হাতে মেখে নিয়েছি। তারপর অল্প একটু ডোয়ের মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি। তারপর যে বাকি ডোগুলো আছে সেগুলো ড্রাই হয়ে না যায় তার জন্য আবার প্লাস্টিক র‍্যাপ দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি। এখন কিছুটা পরিমাণে ডো নিয়ে আমি তালুর মাঝখানে এভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে স্মুথ একটা বল তৈরি করে নিয়ে একটু চেপে দিচ্ছি। এখন কাটা চামচের সাহায্যে আমি উপরে ডিজাইন করে নিচ্ছি। যাদের হাতের কাছে কোনো মোল বা ছাঁচ নেই তারা খুব ইজিভাবে এই ডিজাইনটা করে নিতে পারবেন। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো সম পরিমাণে আবারও কিছুটা ডো হাতে আমি গোল করে স্মুথ বল করে নিয়েছি। এখন এরকম এটা আমাদের কিচেনে সবার কাছে আছে। তো এটা দিয়ে পিছন দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তো আমি এভাবে সবগুলো সন্দেশ তৈরি করে নিব। তো সবগুলো সন্দেশ আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ রাখার পরে সন্দেশটা যখন শক্ত হয়ে যাবে তখন সন্দেশগুলোকে আমি সার্ভ করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। এখন আমি একটা সন্দেশ ভেঙে দেখিয়ে দিচ্ছি সন্দেশটা কতটা শক্ত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন সন্দেশটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি বুটের হালুয়াটা তৈরি করব। তার জন্য এখানে আমি 1 কাপ বুটের ডাল নিয়েছি। তো এটাকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখব। এই বুটের ডালটা সারা রাত ভিজিয়ে রাখলে খুব সুবিধা হয় সিদ্ধ হতে। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তো সারা রাত ভিজিয়ে রাখার পর আমি এটাকে প্রেশার করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন ডালটাকে আমি সিদ্ধ করতে চলে যাব। তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। অনেকে ডালটাকে দুধ দিয়েও সিদ্ধ করে থাকেন, তো আমি পানি দিচ্ছি। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 1টা দারচিনি দিয়ে দিচ্ছি। এখন ডালটাকে আমি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ডালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি ডালের পানিটা একদম শুকিয়ে গিয়েছে। তো এখন গরম মশলাগুলো আমি উঠে ফেলে দিচ্ছি।
আর ডালটা যেহেতু আমরা সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য ডালটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগেনি। তো আর ডালের পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তো ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে সেক্ষেত্রে শিলপাটাও বেটে নিতে পারবেন। আর ডালটাকে একদম স্মুথভাবে কিন্তু এভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন চলে যাচ্ছি হালুয়াটা রান্না করার জন্য। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। এক কাপ ডালের জন্য হাফ কাপ ঘি দিতে হবে। সম্পূর্ণ ঘি দেওয়া হয়ে গেলে এখন আগে থেকে যে ডালটা আমরা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন ডালটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে করে রাখতে হবে। এভাবে অনবরত নেড়ে ছেড়ে ডালটাকে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ডালটা খুব ভালো করে ঘিয়ের সাথে কিন্তু ভেজে নিতে হবে, কারণ একটু সময় নিয়ে ঘিয়ের সাথে ডালটাকে খুব ভালো করে ভেজে নিলে ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর ডালের যে একটা গন্ধ আছে ওইটাও চলে যাবে। এখন এখানে আমি এক চিমটি থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুবই অল্প পরিমাণে এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়া দিয়ে আবারও ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর মিষ্টি খাবারে আমি লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়। তো ডালটা যখন একটু হালকা ড্রাই হয়ে আসবে তখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে ডালের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়েও কমিয়েও নিতে পারবেন। আপনাদের কাছে হাফ কাপ চিনি যদি কম মনে হয় তো আপনারা এক কাপ দিয়ে নেবেন। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি অত মিষ্টি পছন্দ করি না, তার জন্য আমি হাফ কাপ দিয়েছি। চিনিটা যখন একদম ডালের সাথে গলে যাবে তখন এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে আবারও খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা যখন ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ফুড কালার। ফুড কালার দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন নামানোর আগে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। ঘিটাকে হালুয়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার হালুয়াটা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন? হালুয়াটা যখন প্যান থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন হালুয়াটা হয়ে গিয়েছে। এখন হালুয়াটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর পাত্রটার মধ্যে আগে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম। এখন একটা স্পেচুলার সাহায্যে হালুয়াটাকে আমি সমান করে নিচ্ছি। হালুয়াটা গরম থাকতে থাকতে কিন্তু সমানভাবে হালুয়াটাকে প্লেটের মধ্যে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দেওয়া হয়ে গেলে এখন হালুয়াটাকে আমি 2 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। 2 মিনিট পরে আমি এরকম একটা চাঁচ নিয়েছি। আপনাদের হাতের কাছে এরকম চাঁচ না থাকলে আপনারা বরফি আকারও কেটে নিতে পারবেন। তো আমি এই ছাঁচ দিয়ে কিন্তু ডিজাইন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি সম্পূর্ণ হালুয়াগুলোকে এই ছাঁচ দিয়ে কিন্তু কেটে নিব। তো দেখুন সাজ দিয়ে আমি সবগুলো হালুয়া কেটে নিয়েছি। এখন এটাকে আমি উপরে পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর এটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে এটা হালকা একটু শক্ত হয়ে গিয়েছে। তো সবগুলো হালুয়ার উপরে আমি পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো তৈরি হয়ে গেল ঝটপট 2টি হালুয়ার রেসিপি। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে হালুয়াগুলো তৈরি করে দেখানোর জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনজনের সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।